নারীদেরকে বিশ্বনবী কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন। কাচের গ্লাস আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয় না, জোরে রাখতে হয়। জোরে রাখলে কি হয়? ভেঙে যাবে। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন। নারীদের পেটটা খনি, গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি চিনেন? এরকম খনি, এরকম খনি। এই নারীকে যদি ইসলাম শিখান, কোরআন শিখান, এই নারীদের পেট থেকে বড় বড় আল্লামা বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে, হাফেজে কোরআন বেরোবে, মশিউর রহমানের মতো শিল্পী বেরোবে। আর যদি হেজাব না পড়ান, জি বাংলা স্টার জলসা দেখতে দেন, এদের পেট থেকে বেরোবে ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ, গাঞ্জার টাকা না পেলে যে বেয়াদব গুলো লাথি মেরে মায়ের ঘর থেকে বের করে দেয়, ওরকম বেয়াদব। এজন্য নারীদেরকে যত্ন নিতে হবে। ঘরের শান্তি ভালোবাসার মূল উৎস হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে গুড রিলেশনশিপ। কিভাবে বাড়াবেন, টিপস কি? টিপস হচ্ছে আগে সালাম দিবেন। আজকে মাহফিল থেকে যেই কি করবেন, আগে সালাম দিবেন। পারবেন না? ইনশাল্লাহ আওয়াজ কমে গেছে, আই কিল্লাই দিও, হেতি নারে দিব। আরে সে তো আপনারে দিবে, আপনি কয়েকদিন দেন না, তারপরে লজ্জায় পড়ে তিনিও দিবেন। মা এসা বলেন, আমি এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। আমি প্ল্যান করে বসে থাকতাম আজকে আগে সালাম দিব, কিন্তু বিশ্বনবী দরজায় ঢুকার অনেক বাইরে থাকতেই পড়তেন, আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইত, ঘরে যারা আছে সবার প্রতি আল্লাহর সালাম। এজন্য ভালোবাসা বাড়ানোর টিপস হচ্ছে সালাম দিবেন। কি দিবেন? একে অপরের প্রশংসা করবেন। আপনার স্ত্রী আপনার জন্য সাজুগুজু করে, লিপস্টিক দেয়, কিন্তু একদিন আপনি তারে বলেন না তুমি সুন্দরী। অন্য কেউ যদি বলে, ভাবি আপনি সুন্দরী, ভেজাল লাগবে না? বউ আপনার, আপনি বললেন না তুমি সুন্দরী। পাশের ঘরের এক ভাই বলল, ভাবি আপনার তো হেভি লাগতেছে, অসাধারণ আপনি, ঝামেলা আছে না নাই? আপনি বললেন না সুন্দরী, আপনার ছোট ভাই বলে, ভাবি তুমি সুন্দরী, ভেজাল আছে না নাই? এই জন্য তাদেরকে ভালোবাসবেন, বলবেন তুমি সুন্দরী, তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাসিনী, তুমি অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। বলবেন না? বলবেন না? পোলাপাইনরা কয় ইনশাআল্লাহ, বিয়েই করে না, এখনই কয় ইনশাআল্লাহ। তো স্ত্রীর প্রশংসা করবেন। আর আমার মাইকের আওয়াজ যে বন্ধের মায়েদের কানে যায়, আপনারাও নাশুকরি করবেন না, আপনার হাজবেন্ডের ক্যাপাসিটি অনুযায়ী সন্তুষ্ট থাকবেন, ঠিক কিনা?